আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুশীলনী তিন দশমিক দুইয়ের সতেরো নম্বর অঙ্কটি সতেরো নম্বর অঙ্কে কী দেওয়া আছে একটু খেয়াল করে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি যেখানে এক্স নট ইকাল টু জিরো প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স সমান ওয়ান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি এখন যেহেতু এক্সের নিচে ওয়ান আছে এবং ওয়ান বাই এক্স তার আমাদের লস আগু হবে এক্স এক্সের সাথে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান রুট থ্রি এক্স আমরা লিখতে পারি পরবর্তী লাইনে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স সমান ওয়ান লেখা যায় তুমি খেয়াল করে দেখো এটাই হচ্ছে প্রথম অঙ্কটার প্রমাণ খ নাম্বার অঙ্কে প্রমাণ করো যে টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর মানে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ সমান রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ প্রথমে আমরা বাম পক্ষটাই সলিউশন করি বাম পক্ষ সমান টোয়েন্টি থ্রি ইন্টু এক্সে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার পরবর্তী লাইনে টোয়েন্টি থ্রি এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যেটা আমরা তোমাদের বোঝার স্বার্থে স্ক্রিনের ডান পাশে দিয়ে দিয়েছি তোমরা খেয়াল খেয়াল করে দেখো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্রটি দিলাম সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি এখন যেহেতু একটা এক্স ওপরে আসে এবং আরেকটা এক্স নিচে আসে তাহলে আমরা এটা কাটাকাটি করতে পারি তাহলে পরবর্তী লাইনে তোমরা খেয়াল করে দেখো টোয়েন্টি থ্রি

তাহলে তেইশের সাথে পাঁচ আমরা গুণ করতে পারি তেইশের সাথে পাঁচ গুণ করলে আমরা পাই একশো পনেরো এখন খেয়াল করো ডান পক্ষ আমরা প্রমাণের জন্য লিখতেছি ডান পক্ষ সমান ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর পরবর্তী লাইনে তোমরা খেয়াল করে দেখো ফাইভ ইন্টু এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার পরবর্তী লাইনে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক তাহলে এখানে আমরা যে সূত্রটি পেলাম সেটা একটু খেয়াল করে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা থেকে আমরা পেলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যেটা থেকে আমরা পেয়েছিলাম ফাইভ তোমরা খেয়াল করে দেখো আমরা যেহেতু বাম পক্ষ প্রমাণের সময় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যেটা থেকে আমরা পেয়েছিলাম ফাইভ তাহলে ফাইভ ইন্টু ফাইভের উপরে স্কোয়ার মাইনাস টু তাহলে উপরে এক্স স্কোয়ার আসে এবং নিচে আরেকটা এক্স স্কোয়ার আছে তাহলে এটা আমরা কাটাকাটি করতে পারি পরবর্তী লাইনে ফাইভ ইন্টু যেহেতু ফাইভের উপরে স্কোয়ার আসে তাহলে টোয়েন্টি ফাইভ মাইনাস টু টোয়েন্টি ফাইভ থেকে টু চলে গেলে থ্রি সাথে হান্ড্রেড ফিফটিনা লেফট হ্যান্ড সাইডেও আমরা পেয়েছি এবং রাইট হ্যান্ড সাইডেও আমরা একই রেজাল্ট পেয়েছি তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিতা সতেরোর ঘ সতেরোর ঘ কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি যেখানে এক্স নট জিরো গণম্বার অঙ্কে কি আছে পাওয়ার সিক্স ওয়ান বাই টু দি পাওয়ার সিক্স মান নির্ণয় করতে হবে খ হতে আমরা কি পেয়েছি একটু রিমাইন্ডার দিই এক্স এর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ফাইভ এখন এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স পরবর্তী লাইনে এক্সেস স্কোয়ার হোল কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব সূত্রটি হচ্ছে ডান পাশের স্ক্রিনে আমরা দিয়ে দিয়েছি খেয়াল করো এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে আমরা এখানে পরবর্তী লাইনে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হল কিউ মাইনাস থ্রি ইন্টু এক্সেস স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার পরবর্তী লাইনে যেহেতু উপরে একটা এক্স স্কোয়ার আসে নিচে একটা এক্স স্কোয়ার আসে তাহলে এটা কাটাকাটি যায় তাহলে আমরা লিখতে পারি যেহেতু আমরা খ থেকে পেয়েছিলাম ফাইভ হোল কিউব মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যেটাকে আমরা ফাইভ লিখতে পারি ওপরে কিউব আছে তাহলে ফাইভ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স যেটা থেকে আমি পেয়েছিলাম ফাইভ তাহলে এটা আমরা মান বসিয়ে পেলাম তা পরবর্তী লাইনে ফাইভের ওপরে হোল কিউব মানে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ মাইনাস তিন পাঁচাশ পনেরো তাহলে আমরা পেলাম হচ্ছে একশো দশ তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্সের মান একশো দশ এটাই হচ্ছে আমাদের আনসার আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে